tutaj. Hai, siapa apa? Kakak assalamualaikum. Kakak bala sendi. Waalaikumsalam. Anda kota shunto shunto ayaran negi sih, banyak shunji. Anda bapshar bapshar koran, malu bapshar bapshar sih. Anu selebel cah, anda bivah duita kunci. Iklu kunci. Ami dua biaya kuri sih, kota tu mau kekik boleh sih. Hey, jilul beri, tu aku kuni boleh lah, jangan bawa duita biaya kuri sih. বুঝছি বুঝছি মানে কথার কথা আর কি মানে আমি অনেক সময় মুখ ফসকাটে সে অনেক কথা বলে ফেলি এগুলো মান করেন না কাকা তোর নাম কি কাকার নাম জিল্লু আচ্ছা তোমার সাথে তো আরো একজন আছে সে কোথায় কাকা অনেকের কথা বলতেছেন খুবই ভদ্র হলা কাকা হাতে বোরে ফজর নামাজ পড়তে গেছে ফুরি রাস্তা রাস্তা কা একটু হাড়াহাড়ি করে তারপর আইব ভালো ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো मान कटन छोट बल्ला छोट कू मैं नोआखल नरसिंदी जाए सेटल एरपर थे थके এই কারণে ইগের বাড়ি নরসিংদী আর বাড়ি নোয়াখালী কিন্তু তোমার কথাবার্তায় এক ধরনের অসামঞ্জস্যতা আছে আমি ঠিক মেলাতে পারছি না এনিওয়ে যাই হোক তুমি বলছো যে তোমার বাড়ি হচ্ছে নোয়াখালী চাচার বাড়ি হচ্ছে নরসিংদী আসলে এই বিষয়টা আমার বোঝা হয়ে গেছে বুঝতে পেরেছি আমি তুমি মানে ওই জামালের মতো কি চুরি জামারির সাথে জড়িত আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ কাকা নেগুলো কি বলতেছেন আর বাবা উপজেলা মেম্বার মানে নমিনেশন চাইতেছে বারবার সে মেম্বার হয়ে যাবে যে কোনো সময় সি 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 কাকা এগুলো কি বলতেছেন আপনি বুঝতে পারছি তো তুমি এখানে কতদিন থাকবে থাকো মেলা দিন থাকো মানে কাজকর্ম করতেছি আর কাজকর্ম ফাইল গেলে চলে যাব আর যদি কাজকর্ম না হয় দর্শন মানে ফিলোসফি ফিলোসফি কোন কলেজ থেকে পাস করেছ? আমি মনোলিয়ম হাটুবাঙ্গা। হাটুবাঙ্গা কলেজ থেকে পড়ছি। হাটুবাঙ্গা কলেজ এটা বলা হয়। হাটুবাঙ্গা কলেজ অঙ্গ অঙ্গ নোয়াখালী বেল্টের ভিতরে পড়ছে। খুব ভালো কলেজ। ও সুন্দর কলেজ। দোতলা কলেজ। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। জি তোমার সম্পর্কে যা বোঝার তা আমার হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ফরহান এটা আসো একটু সাইডে আসো। We'll be right back.
এই ছেলেগুলোকে এখানে আশ্রয় দিয়েছে কে? আব্বা ওই শিখবে আব্বা, আমি অনেকবার না করছিলাম, ওই শিখবে আমার বুঝাইছে, পরে বললাম ঠিক আছে আপনি তো বড় ভাই বলছেন, ঠিক আছে ভাইয়া। কিন্তু তোমাদের এই সিদ্ধান্তটা আমার কাছে তো ভালো ঠেকছে না। কেন আব্বা? একজন ফজরের নামাজ পড়ে হাঁটাহাঁটি করতে গেছে, এখন বাজে সকাল 10টা, তার কোনো খবর নাই। বলছে যে তারা কাজিন, একজনের বাড়ি হচ্ছে নোয়াখালী, আরেকজনের বাড়ি হচ্ছে নরসিংদী। তারা কি করে কাজিন হলো? আব্বা এই প্রশ্নটা আমিও প্রথমবার করছিলাম। ঐশিক ভাই আমাদের বলছে কি যে তার তাদের বাবাদের জন্ম হওয়ার পরে তিনজনে নাকি তিন দিকে ছড়াই ছিটাই গেছে, একজন বরিশাল, একজন নোয়াখালী, আর একজন নরসিংদী। আব্বা ওইখানেই তারা স্থায়ী বাসিন্দা। ব্যাপারটা তোমার কাছে যতটা সহজ মনে হচ্ছে আমার কাছে ঠিক ততটাই কঠিন মনে হচ্ছে। আমি এক একবার ঢাকায় আসব আর এরকম উল্টাপাল্টা এক একটা কাহিনী দেখব, এটা আমার কাছে একদমই ভালো লাগছে না। যাই হোক, তুমি আমার ছেলে, তোমাকে দেখাশোনা করাটা যেমন আমার দায়িত্বের মধ্যে পড়ে, ওরাও ভালো ছেলে, ওদেরকে দেখাশোনা করাও আমার দায়িত্ব। যাই হোক, ওখানে দেখলাম তালহা আর একটা, ওর নাম কি আব্বা? সাব্বির। সাব্বির, হ্যাঁ, তালহা আর সাব্বির ঘুমাচ্ছে, ওদেরকে ডাকার দরকার নেই। আমি ঐশিককে এসেই বলেছি যে আমি চা খাবো। চা আনতে এসে কোথায় গেল, এত দেরি হচ্ছে কেন? চাচা যান, চাচা যান, এই যে এই যে এই যে চা। ঐশিক তুই তো অনেক লেট করে ফেললে চা দিতে, কোথায় কি করছিলে তুমি? চাচা যান আর কি, ওই যে চা পাতি। তোমাকে একটা কথা বলি, তুমি এদেরকে আশ্রয় দেওয়ার জন্যে তুমি নাকি এদেরকে উদ্বুদ্ধ করেছো? জি আব্বা উনি করছে অনেকবার, কিন্তু বিষয়টা আমার কাছে একেবারে ভালো লাগছে না। ওকে দেখে আমার ভালো লাগে নাই, কেমন চোর চোর চেহারা, কথাবার্তা অসংলগ্ন, চুরি টুরি করে কি না। আমি এর পরের বার যখন আমি আসব তখন যেন এদেরকে এখানে না দেখি, এক মাসের মধ্যে এখান থেকে বের করে দেবে, ঠিক আছে? জি চাচা, বুঝতে পেরেছি। আব্বা এই পুরো বিষয়ের পরামর্শটা না এই লোকই আমার দিছে আব্বা। চাচা চাটি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চিনির জায়গায় লবণ দিলে যেমন হয় ঠিক তেমনটাই হয়েছে। মানে চাচা বুঝতে পারোনি? ধরো এই চাটা ধরো। আরে অত্যন্ত বাজে হয়েছে, তুমি তো চিনির জায়গায় লবণ দিয়েছো। চাচা আসলে আমি নিয়মিত চা বানাই না, তো কোন কোটায় যে লবণ থাকে আর কোন কোটায় যে চিনি থাকে চাচা আমার জানা নেই। জানা নেই না চাচা? এখন জেনে নাও, এই চাটা তুমি পুরোপুরি আমার সামনে খাবে, খাও। খান 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 খাও খান বোঝা। লবণ হয়েছে আর কি, শেষ করো, খাও। খান ভাই। জি জি, মজা না? অনেক অনেক মিষ্টি। তুমি বাইরে দাঁড়া আসছো কেন? ভেতরে কেন ঢুকো নাই? আর কলমের টিপ দাও না কেন? আর তোমার, ও মাই গড, তোমার তোর চুলের অবস্থা কেন? মানে ড্রেস, এই ড্রেসটা তুমি দুদিন ধরে পরছো, এটা এখনো চেঞ্জ করো নাই, মানে কী সমস্যা? তোমাকে এরকম বিধ্বস্ত লাগতেছে কেন? কি প্রবলেম, কি হয়েছে তোমার? একদমই এতগুলা কথা বলে লেছেন, আমিও তো একদমই এতগুলা কথা কইনি, আমার কিছু ভাল থাকতে আছে না, আমি আমার কিছু সহ্য লাগতে আছে না, আমার মনে হইতেছে আমি একটা বিশাল বড় অপরাধ করে লেছি, কি জানি একটা খারাপ কারণ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে, কি হয়েছে আমাকে বলো, মানে কোনো সমস্যা? তুমি তোর চেহারার অবস্থা কেন? রাতে ঘুমাও নাই? মানে
মানে তুমি আবার কুলটাবাটা কিছু খাইছো? সত্যি করে বলো। আমি কিছু খাই নাই, আপনারা বারবার বলতে আছে। ও মালদা কইছ না, আমি কাল সারা রাত রাস্তায় রাস্তায় ছিলাম, এই যে স্যান্ডেল দিয়ে দেখেন এক্সের মশা মাসছি। তো হইছে কি আমাকে বলো তো? আবার লাগতে আছে। আমি বিশাল বড় এক পাপ করে লিছি, মানুষ খাল খাইতে কুমির আনে, আমিও খাল কাটছি কুমির এসে পিজে আজ আপটাই আপটাই একটা হাঙ্গর বাস হচ্ছে লিয়েছি, সব খাই সাক্ষাৎ করে দেবে, আমার সাজানো গুছানো ফুলের সংসার তো নষ্ট করে দেবে। জানি না তোমার কোনো কথা কিছুই বুঝতেছে না জামাল, তুমি একটা কাজ করো, তুমি শান্ত হও, তুমি তোমার প্রবলেম সব শুনো, তুমি আমার বেডরুমে চলো, ঠিক আছে? চলো। আপনার বেডরুমে যাওয়া যাবে না, বিষয় আছে। কী প্রবলেম? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফাইন, বেডরুমে না, আমরা আমরা ডাইনিংয়ে বসি। ডাইনিংয়ে বসে যে তুমি কী জানি বলো না, ওই যে পাশাপাশি যে গেমস, আমরা গেমস খেলি, চা করা যেতে পারে। তো একটা শর্ত আছে। কী শর্ত? আপনার বেডরুমে একটা লিস্টি করতে হবে। লিস্ট কেন? এই আপনার ড্রয়িং রুমে যা যা আছে, হাঁসের বাচ্চা, পাখির বাচ্চা, মাছের বাচ্চা, ভেড়ার বাচ্চা, ছাগলের বাচ্চা সব লিস্টি করবেন। আপনি যাওয়ার সময় আবার একদম বগলুচা করে চেক করবেন, যাতে পরে বলতে না পারেন যে আমার সাথে সাথে ওইগুলো আবার পিছিয়ে আইটে আইটে চলে এসে। আর আর তার আগে আবার আমার খানা দিতে হবে, খিদে লাগছে। তুমি কিছু খাও নাই? না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 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 তোমাকে আগে খাওয়াই, তার পেট ভরে খাওয়াই, তারপরে যত লিস্ট সব করবো, আমরা খেলবো একসাথে, ঠিক আছে? এখন শান্ত, চলো 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 চলো, আসো আসো না। তোমার সাথে কিছু আলাদা করে কথা বলতে চাই। তোমার নামটা যেন কি বললা? জি, আমার নাম জিল্লু। তোমার সাথে কথা বললা, তোমার আচার আচরণ দেখা আমার একটা কথাই মনে হলো, তোমরা দুইজনে অত্যন্ত মতলববাজ মানুষ। জি কাকা, এগুলো কী বলছেন? ঠিকই বলছি, আমি একজন বাবা, বিপদের আশঙ্কা আগে থেকে টের পাই। যেই ধরনের মতলবই মাথার মধ্যে থাকুক না কেন, তাতে আমার এই ছেলেরা, ওরা যদি কোনো অঘটনের মধ্যে জড়ায় পড়ে, তাইলে কিন্তু আমি হাড় দিয়ে একটা অস্ত্র রাখবো না, হাড় দিয়ে মাংস সমস্ত আলাদা করে ফেলামো বলে দিলাম। হ্যাঁ জি, হ্যাঁ জি জি, কথা যা বললাম মনোযোগ দিয়ে শুনে রাখো। আমি চাই না তোমার কারণে বা তোমাদের কারণে আমার এই ছেলেরা কোনো বিপদের মধ্যে পড়ুক। জি জি, তোমরা আমার চেনো না, ওরা চিনে কিছুটা। আমাকে মানুষ যথেষ্ট সম্মান করে, আমার ছাত্র ছাত্রীরা আমার বাঘের মতন ভয় পায়। তোমারে এইবার আমি কিছু বললাম না, অন্য সময় হইলে তোমার হাত স্কেল দিয়ে পিড়ে আমি চামড়া তুলে ফালাইতাম। জি জি, কিছু করি নাই কিন্তু। না, তুমি বয়সে ওদের থেকে বড়, তোমার কারণে এই মাসুম বাচ্চাগুলার কোনো যেন ক্ষতি না হয়। মাসুম? ও মাসুম, হ্যাঁ, বাচ্চাগুলো? না না না, অসম্ভব, আমাদের কোনো ক্ষতি হবে না, মনে থাকবে তো? জি জি, হইতো না হইতো। খুব ভালো কথা, চাকরি বাকরির চেষ্টা করো, এখানে যে কয়দিন আসো ভালোভাবে থাকো, সৎ চিন্তা করো, চাকরি পাওয়ার পর এখানে এক মুহূর্ত থাকবে না, এখান থেকে চলে যাবে, মনে থাকবে? জি জি জি। আর ওই যে নামাজ পড়ে হাঁটতে গেছে অনিক, সে ফিরে আসলে তারে এই কথাগুলো বলে দিবা, যাতে মনে রাখে। জি জি, ফোন করে বলে দিই। ফোন করে বলার দরকার নাই, ও ফিরে আসলে ওরে কথাগুলো বলবা। জি ঠিক আছে, যাও এখন। ঠান্ডা পানি দিই আমি, খাও খা, খাও গরম পানি। সালাম আলাইকুম সাহেব। ওয়া আসসালাম, বসো, তোমার সাথে কথা আছে। তোমার নাম কি? মিস্টার জামাল। মিস্টার জামাল কেন? মানুষজন ভালোবাসে উপাধি দিতেছে, এটাই তোমার নাম? মেয়ের পরে
ছোট্ট একটা পুটুলি আছে। পুটুলি কি? আমার মেয়ের সাথে ভালোই বন্ধুত্ব গড়িয়েছে। আচ্ছা দেখ স্যার মজবুত আছে, কিন্তু এটার মধ্যে কিন্তু আমার ব্যাড ফিলিংস কাজ করে। কি কি কাম করে? খারাপ খারাপ ফিলিং কাম করবে কা? তোমার এই চেহারাটার মধ্যে, বিশেষ করে তোমার চোখ, তোমার চোখ দুইটা দেখলে কেমন চোর চোর লাগে। তুমি চুরি টুরি করো না তো? আমার আব্বার বোন, খালা তো বোন আমার, ফুফু, তার যে মেয়ে জামাই যে বাবার বাড়ি, তার যে স্বাস্থ্যবোনের যেখানে বিয়ে হয়েছে, যেখানে বিয়ে হয়েছে সেই এলাকার যে চেয়ারম্যানের ছেলে, যে মসজিদটা দিয়েছে অত্র এলাকার সবচেয়ে বড় মসজিদ, ওই মসজিদের পাশের হোটেলে থালা বাসন দেয়। আমার চোদ্দ গুষ্টিতে কেউ কোনোদিন চুরি জামারি বাটপাড়ি ট্রামির মধ্যে ছিল না। আমি একটু কালো দেখে একটু গ্রাম থেকে আসছি বলে আপনি মোর কি সুন্দর বললে দিলেন মোর চোহের মধ্যে, বলে এই ট্যাপ ট্যাপ করে চললে হা, এত বড় অপমান কোথায় থু? আমার মেয়ে কার সাথে মিশে কার সাথে বন্ধুত্ব করে সেটা খোঁজখবর নেওয়ার আমার দায়িত্ব আছে। তুমি কি মনে করছো আমি খোঁজখবর নেই না? এই যে তোমার সাথে মিশে ঘুরে আমার চোখ কিন্তু তোমার দিকে আসছে, আমি কিন্তু নজর রাখি। যদি কোনো নয় ছয় হয় তোমার খবর আছে, আমি বলে রাখি জিনিসটা। নয় কেমন হইবে? কোন ক্যালকুলেটার আমার বলতেছিল যে তোমার এই বন্ধু জামাল ছেলেটা কিন্তু আমার খুব ভালো লাগছে, খুব ভালো ছিল। তোমরা কথা বলো, কাহিনীটা কি বলতো? মানে বাবাকে তোমার কিছু বলেছে? হ্যাঁ জামাল, বাবাকে তোমার কিছু বলেছে? তার আগে মরে বলো, তোমার আম্মাই কি তোমার তোমার বাজানোর জারটা দিয়ে পিটাইত? আমার ছেলে যদি কোনো ধরনের কোনো অঘটন ঘটে বা ক্ষতি হয় চাইলে কিন্তু আমি ছেড়ে দেবো না, একেবারে মাংস কিমা কিমা করে ছাড়বো আমি বলে দিলাম, এটা মনে করে দেবো তাহলে। এই এই যে দেখেন এদিকে তাহান, যে আপনি সেদিন বললেন যে আমার সাথে ঘুরলে মোর সাথে চা খাইলে এই আপনার ভাল থেকে জীবন রঙিন বানাই দিছি মুই ডিস্টেম্পার মাইরে, তো এই বিড়াবাটার তো জীবনটা একটু ডিস্টেম্পার মারতে হবে না, মানুষ লাগবে তো। একদম বুঝতে পারছি, আপনি অনেক রিচ না ভাইয়া, আপনার অনেক টাকা টাকা, আপনার কোটি কোটি টাকা, আমি তো নিজেকে কোটিপতি ফিল করতেছি এখন। আমাদের বাসায় এতগুলো জমিদার বাচ্চা থাকে সবাই হতে চাই যে সাইয়া, শেষে মাঠে যাইয়া লাগে গঞ্জন তাতা থাইয়া।